রাজবাড়ির গোয়ালন্দে পদ্মা নদীতে মানিকগঞ্জ জেলার জেলে গোবিন্দ হালদারের জালে 37 কেজি ওজনের একটি বাগাইর মাছ ধরা পড়েছে। রবিবার ভোরের দিকে গোয়ালন্দের পদ্মা নদীর চর কর্ণেশোনা থেকে বিশাল এই মাছটি ধরা পড়ে। মাছটি দৌলতদিয়া 6 নং ফেরিঘাট এলাকার দুলাল মৎস্য আড়তে সকাল 8টার দিকে বিক্রির জন্য আনা হয়। সেখান থেকে উন্মুক্ত ডাকের মাধ্যমে মাছ ব্যবসায়ী মোহাম্মদ চান্দুমোল্লা 1,300 টাকা কেজি দরে 47,100 টাকা দিয়ে মাছটি কিনে নেন। মৎস্য ব্যবসায়ী চান্দুমোল্লা দেশরূপান্তরকে বলেন, বাগাইর মাছটি জেলে গোবিন্দ হালদার দুলাল মৎস্য আড়তে নিয়ে এলে আমি সেখান থেকে উন্মুক্ত ডাকের মাধ্যমে মাছটি কিনে নেই। গোবিন্দ হালদার, গোবিন্দ হালদার পাঁচটা মাছ ধর 3টা 4টার দিকে সারা জাল ঘুরেছে নদীতে, গোয়ালন্দে এমন বড় মাছের অনেক চাহিদা আছে। আমি 1,300 টাকায় কিনেছি, ইচ্ছা আছে 1,400 টাকা কেজি দরে মাছটি বিক্রি করে দেব। বিক্রির জন্য মোবাইলের মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে।